তুমি ভালোবাসো অনিশবাবুকে? এই তোমার ভালোবাসার নমুনা? যাকে ভালোবাসো তাকে পাকে ঠেলে দিতে তোমার একটুও ভাবছে না? বিশ্বাস করো, একদম বাজছে না। অনিশ তাকে পাওয়ার জন্য না সর্বমঙ্গলে আমি সবকিছু করতে পারি, সবকিছু, এমনকি অনিশ তার নামে আমি বদনামও দিতে পারি। কিন্তু কিন্তু উনি তো নির্দোষ। তাহলে আমি কি করব? তো দেখো, তোমার অনিশ বাবুকে আমি কোম্পানিতে 1,00,000 টাকা দিয়ে রেখেছি, এমনি এমনি বসিয়ে বসিয়ে তো তাকে আমি মাইনে দিতে পারি না, তাই না? এই 2 বছরে কোম্পানির সমস্ত বদনাম, ফ্রড কেস, সবকিছুর দায়ভার তোমার অনিশ বাবুর উপরে, বুঝতে পেরেছ? সেটা নিতে হবে, নিতে হবে মানে নিতেই হবে। দেখো, 2 বছর ধরে কোম্পানির সমস্ত সুনাম, বদনাম, দায়ভার অনিশদার উপর, কারণ একটাই, যে এগ্রিমেন্টে তো সেটাই লেখা রয়েছে। 2 বছর ধরে আমার মনে হয় কোম্পানিতে থাকতে হবে অনিশদাকে, আর এই 2 বছর ধরে নদীর জল যে কোন দিকে বয়ে যাবে আই রিয়েলি ডোন্ট নো। হতেই পারে এই নদীর জলের স্রোতে তুমি, হ্যাঁ আমি তোমাকেই বলছি, তুমি যে ঠিক কোন ওয়েতে ভেসে যেতে পারো আই হ্যাভ নো এনি আইডিয়া। ভগবান তোমায় ক্ষমা করবে না সমীর দিদি, কখনো ক্ষমা করবে না। ও মাই গড, ভগবান, সরি, ভগবানটা কে বলতো? কে ভগবান? আমি তো চিনি না ভগবান বলতো, আমি একজন কি জানি, দাশমী। আর এই মুহূর্তে তোমার ভগবান এই যে দাঁড়িয়ে রয়েছে জলজ্যান্ত সৌমিলি মিত্র, সে তোমার এই ভাগ্য না সৌমিলি মিত্রর হাতে লেখা রয়েছে। আমি ঠিক যেভাবে তোমার ভাগ্যটা লিখে দেবো তোমাকে ঠিক সেই ওয়েতে যেতে হবে, সেই ওয়েতেই বাঁচতে হবে, আদারওয়াইজ ইউ হ্যাভ নো এনি চয়েস অ্যান্ড নো এনি অপশন। ওকে, সুতরাং আমার সাথে প্লিজ তুমি বেশি ঝামেলা যেতে যেও না, চুপচাপ শান্ত মনে চলে যাও এখান থেকে। হ্যাঁ, পুলিশের হাত থেকে যদি নিজের বরকে বাঁচাতে চাও প্লিজ কিপ ইউর মাউথ শাট অ্যান্ড গেট লস্ট ফ্রম হিয়ার। প্লিজ আমার সামনে বেশিক্ষণ দাঁড়িয়ে থাকো না, যাও 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 এখান থেকে, যাও চলে যাও। কে হলো, কথা কানে যাচ্ছে না? গেট আউট। হরিদার ঘর তো তালা বন্ধ, তার মানে সর্বমঙ্গলা এখনো ফেরেনি। কিন্তু ধূপকাঠির ব্যাগ নিয়ে তো অনেকক্ষণ হলো বেরিয়েছে, তাহলে ফিরতে এত দেরি হচ্ছে কেন? কোথায় রয়েছে সর্বমঙ্গলা? কি যে করি, একটা ফোন করি। বেশি ফোন করব তত বেশি আমার উপর ডিপেন্ডেন্ট হয়ে পড়বে, সর্বমঙ্গলার দোষ না, এই অভ্যেসটা আমিই তৈরি করে দিয়েছি। সব সময় সাপোর্ট দিয়ে তো আমি আমার উপর ওকে ডিপেন্ডেন্ট করে ফেলেছি, কিন্তু এই অভ্যেসটা ওকে বদলাতে হবে, আবার আগের মতো সেলফ ডিপেন্ডেন্ট হতে হবে ওকে। আমার উপর আর নির্ভর করে কি হবে? একটা প্রতিবন্ধী অচল মানুষকে নিয়ে কিভাবে ও জীবনে এগোবে? না না না, আমি ফোন করব না, কিন্তু চিন্তা তো একটা হচ্ছেই, কি যে করি। বড় বৌদি, বড় বৌদিকে দিয়ে একটা ফোন করাবো, তাই করি। বড় বৌদি, বড় বৌদি আসছি। হ্যাঁ
যাচ্ছিলে? হ্যাঁ, বলছিলাম যে সর্বমঙ্গলাকে একটু ফোন করবে তোমার ফোন থেকে? এই যে আমি তো ফোনটাই আনলাম না, তোমার ফোন থেকে একটা ফোন করো না। আর শোনো, ফোন করে জিজ্ঞেস করো তো কখন আসবে, এত দেরি কেন করছে। আমি আর শ্রেয়া তো এই নিয়ে টেনশন করছিলাম, অন্যদিন তো এতক্ষণ এসে রান্নাঘরে ঢুকে যায়, সেই দুপুরবেলা একটুখানি খেয়ে বেরিয়েছে, কখন আসবে তা কে জানে। ফোনটা করো তো, জিজ্ঞেস করো কেন তো দেরি হচ্ছে। বলছি যে তোমার ফোন থেকে একটু করো না ফোন, ওকে? আমার ফোন থেকে? হ্যাঁ। আচ্ছা দাঁড়াও, তাহলে ফোনটা নিয়ে আসতে হবে, আনছি। ডার্ট এন্ড ক্রাফটস এর মালিক আমি, মিস সৌমিনী মিত্র। রাজা তো তোমার বাড়িটাকে জাস্ট ওত পেতে রয়েছে না, গ্রাস করবে বলে। তুমি আর তোমার এই সর্বমঙ্গলা ধূপকাঠির ব্র্যান্ড আমি এক তুড়ি মেরে জাস্ট হাওয়ায় আমি ধুলো করে দেবো। অনিস থেকে পাওয়ার জন্য না সর্বমঙ্গলা আমি সব কিছু করতে পারি, সব কিছু, এমনকি অনিসদার নামে আমি বদনামও দিতে পারি। তুমি কোথায়, কি করছো, এত দেরি কেন হচ্ছে, কখন ফিরবে? আমার একটু কাজ ছিল গো, আমি আসছি এক্ষুনি, আমার একটু দেরি হয়ে গেল। না না ঠিক আছে, এত তাড়াহুড়ো করে আসতে হবে না, অমন কোনো তাড়া নেই, আমি চা বানিয়ে নিচ্ছি। হ্যাঁ গো আমি আসছি, তোমরা চাটা করো, আমি এসে বাকি কাজগুলো সব করছি। ঠিক। হ্যালো, হ্যালো, যা বড় বৌদি কোথায় গেছে কিছু বললো? না, কি একটা কাজে আছে তাই দেরি হচ্ছে বললো। ও কোন কাজে গিয়ে দেরি হয়েছে সেটা কিছু জানো? আরে সেটা বলার আগেই তো ফোনটা কেটে দিল। কেটে দিল? কি ব্যাপার বলো তো অনিশ, তোমরা কি ঝগড়া করেছো? না 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 বললেই হবে। নিশ্চয়ই তোমরা ঝগড়া করেছো তাই আমাকে দিয়ে ফোন করাচ্ছো। তা ঝগড়ার বিষয়বস্তুটা কি শুনি? বড়বদি ওসব কিছুই নয়, তুমি বাদ দাও। বাবা কি রাগ কি রাগ! আচ্ছা ঠিক আছে, সর্বমঙ্গলা বাড়িতে ফিরু, তারপর আমি ওর সাথে কথা বলে তোমাদের সব মান অভিমান আমি মিটিয়ে দেবো। হয়েছে? এবারে মাথাটা ঠান্ডা করে একটু বসো দেখি, আমি চা পাঠাচ্ছি। ওর তো আজ ধূপকাঠি নিয়ে সোহিনীদের ওখানে যাওয়ার কথা, আর তো কোনো কাজের কথা বলেনি। তাহলে কি কাজ ছিল ওর আজকে? করোনার এই উৎপাত, তার মধ্যে উনি ব্যাগ ভর্তি ধূপকাঠি নিয়ে চললেন রাস্তায় বিক্রি করতে, ড্যাং 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 করে ঘুরে বেড়া। আচ্ছা ও তো একবার ভাববে, অনিশ ও তো একবার ভাববে যে এই বাড়িতে আমি থাকি, তোর বাবা থাকে, আমাদের তো বয়স হয়েছে নাকি বড় বৌমা। শোনো, ও এলেই পট করে একেবারে ঘরে ঢুকতে দেবে না, আগে জামা কাপড় কাচবে, হাত পা স্যানিটাইজ করবে, তারপর যেন ঘরে ঢুকে। রোজ 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 ওর বেরোনো চাই। সত্যি বাবা, যাক আমি আর কি বলবো, আমার আর ভালো লাগছে না। মা প্লিজ, সর্বমঙ্গলা বিনা কাজে বাইরে যায় না, সর্বমঙ্গলা ধূপকাঠি তৈরি করে বিক্রি করে, সেই টাকাও বাড়িতে পাঠায়, ওই টাকায় ওর সংসার চলে, তারপর রয়েছে ওই ধারের বোঝা। মা সর্বমঙ্গলার উপর অনেক দায়িত্ব আছে, সেই দায়িত্বগুলো পালন করতে গেলে ওকে কাজ করতে হবে। আর তাছাড়া ধূপকাঠি বানানোর স্কিল, ওর শিল্প, এটা ও ভালো পারে, এটা বানাতে ও দক্ষ। তুমি জানো মার্কেটে ও ধূপকাঠির কত 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 ডিমান্ড রয়েছে, কত প্রশংসা করে সবাই, আর সেই ধূপকাঠি ও বানাবে না, এটা তুমি কি করে বলছো মা, কি করে বলছো? দেখ বাবা,
কে কোথায় কোন কাজ করবে আমি সেই বিষয়ে কোনো কথাই বলতে চাই না। আমি শুধু বলতে চাই যে কাজের জন্য বাড়ির মানুষগুলোকে অসুস্থ করে তুলবে এটা আমি কিছুতেই মেনে নেব না। কেন অসুস্থ করবে মা? সর্বমঙ্গলা কেন অসুস্থ করবে? সর্বমঙ্গলা যথেষ্ট কেয়ারফুল, ও নিজের জামা কাপড় ধোয়া, নিজেকে স্যানিটাইজ করা সব কিছু করে, আর যে কোনো সচেতন মানুষই সেটা করে, সেটাই করবে। তাছাড়া জীবন তো আর থেমে যাবে না, বাইরে তো আবার কাজকর্ম শুরু হয়েছে। নিয়ম মেনে যতটা কাজ করা যায় মানুষকে তো সেই কাজগুলো করতে হবে, নিজের রুজি রুটির জন্য মানুষকে তো রাস্তায় বেরোতে হবে। তাই সবাই যদি রাস্তায় বেরোয় তাহলে সর্বমঙ্গলার জন্য এত বিধি নিষেধ কেন মা, কেন? সেই যার জন্য চুরি করি সেই বলে চোর। ও আমি তো তোর কথাও ভাবছি নাকি, এই যে তোর এত বড় একটা দুর্ঘটনা ঘটলো, ঠাকুরের কৃপায় তুই বাড়ি চলে এলি, তারপরে তোর জীবনে এত বড় একটা চাকরি এলো, তোর জীবনে আশার আলো ফুটলো, আর এই যে সমিলি মেয়েটা এত বড় একটা সুখবর নিয়ে এলো, আর ওর লোকজনের তো এসেছিলো, তোর ঘরের সব মাপজোপ নিয়ে গেল, এবার ওরা দেখবি ঘরটাকে কি সুন্দর করে সাজিয়ে দেবে। আচ্ছা সেই সুন্দর ঘরেতে ওই ভিকিরি হড়হাবাতে মেয়েটাকে কি মানায়, নাকি একটা শিক্ষিত উচ্চ বংশের মেয়ে হলে ভালো হতো? তোর বউকে আমার কোনোদিন পছন্দ হয়নি আর কোনোদিন পছন্দ হবেও না, সারা জীবন আমি এই কথাটা বলে যাবো।